আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও তৈরি করব আপনাদের সিআইডি টোকেন কিভাবে ক্লেম করবেন। আজকে বিকাল 6টার দিকে ডিসকর্ডের মধ্যে একটা কিন্তু আপডেট আসছিল যে আপনারা আজকে সিআইডি টোকেনটা ক্লেম করতে পারবেন। এই যে এখান থেকে দেখেন 6টা 21 আসছে বেসিক্যালি আপডেটটা, রাউন্ড 1 এয়ারড্রপ ইজ ওভার, ক্লেম ইজ ওপেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, লিঙ্কে প্রবেশ করে বলছে এটাকে পেস করে আপনি ক্লেম করার জন্য। আমি লিঙ্কে ক্লিক করলাম, মানে লিঙ্কে বেসিক্যালি ক্লিক করছি হচ্ছে এখান থেকে আমি অ্যাড্রেসটা কপি করে আবার ঢুকতেছি, যদি আমার কপি করা আছে আপনাদেরকে দেখাই দিতেছি। আমি যে প্রথম, ঠিক আছে, প্রথম যে 60টার মতো আমি সিআইডি টোকেন কিনছিলাম এলএফজি সোয়াপ থেকে, সেটা আমি আগেই ক্লেম করে রাখছি, মানে আমার ওয়ালেটে নিয়ে আসছি। সো আজকে আমি এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেটা ক্লেম করবেন আপনারা যে টোকেনগুলো পাইছেন। এখানে আপনার 2-3 টাকার মতো, বাংলা টাকায় 2-3 টাকার মতো ফি লাগবে, কোর লাগবে। আমি অ্যাড্রেসটা পেস্ট করলাম এখানে এবং সাইটটার মধ্যে প্রবেশ করতেছি, এবং এখান থেকে জয়েন্ট ইভেন্ট আছে, আমি এখান থেকে সাইটটার লিঙ্ক আগে রিলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে ক্লেম সিআইডি দেখতে পাচ্ছেন, নিচে আছে ক্লেম সিআইডি। এখান থেকে জয়েন্ট ইভেন্টে আমাদের ক্লিক করার দরকার পড়ে না, এখানে আমি রিজেক্ট করে দিতেছি, আমরা অলরেডি ইভেন্টের মধ্যে জয়েন আসি। সো এখান থেকে আমার দেখতে পাচ্ছেন সিআইডি ব্যালেন্স আছে হচ্ছে ইয়ার মতো 600 মতো। আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব, রেফার টেফারের মাধ্যমে, মানে এই ইয়াটার মধ্যে জয়েন হওয়ার মাধ্যমে যে টোকেনগুলো পাইছি সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। রাউন্ড 1-এর যেটা আছে সেটা আমি এখন ক্লেম করতেছি, রাউন্ড 2-এরটা আমি এখনও ক্লেম করতে পারতেছি না। আমার সিআইডি ব্যালেন্স আছে 60টার মতো, যে দেখেন উপরে কী দেখছে, রাউন্ড 2 ইভেন্ট এখন এটা সাকসেস না, আর প্রথমটা কিন্তু সাকসেস হয়ে গেছে। সো এখন যদি আমি ওয়ালেটে প্রবেশ করি, আমার ওয়ালেটে যদি আপনাদেরকে প্রবেশ করে দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে দেখেন আমার কিন্তু 400 মতো, এই যে 500 সিআইডি এসে পড়ছে, আগে ছিল 60টা, এখন কিন্তু 500 দেখতে পারছেন সিআইডি টোকেন কিন্তু এখানে এসে পড়ছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এই টোকেনটাকে ক্লেম করতে পারবেন। আর এটা কিন্তু লিস্টেড টোকেন এবং এটা কিন্তু ভালো একটা সুযোগ, এবং কোর কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে, নতুন নতুন প্রজেক্টের সাথে লিঙ্ক আপ হইতেছে। সো ভালো একটা কিছু হতে চলেছে, যারা এখনও অ্যাকাউন্ট খোলেন না অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন।